আপনি আসুন, ভেতরে আসুন। তুমি চেনো ওই দাদারে? দেখো আমি ওনাকে চিনবো কি করে? আপনি চেনেন তো টিয়া ম্যাডাম রে। 8 লাখ টাকার বিনিময়ে উনিই তো বরাদ্দ দিয়েছিলেন বিয়ের জাল ভিডিও বানানোর। আমার স্ত্রীর কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে টিয়া। প্রত্যেক মুহূর্তে আমাকে হারিয়ে জিতে যাবে, আর তুমি বলছো আমাকে ওর কাছে ক্ষমা চাইতে হবে? আমি তোমায় সবাই চাও না আমি শাস্তি পাই, কিন্তু আমি শাস্তি পেলে তো একা পাবো না। এই খেলায় আরো একজনের স্বার্থ জড়িয়ে আছে। তুমি কি বলতে চাইছো টিয়া? জিতের খারাপের সাথে আমাদের কার স্বার্থ জড়িয়ে আছে? স্বার্থ তো আছে। বড় বৌদি বলো, তুমি কিছু বলছো না কেন? আমি একা কেন দোষের ভাগী হবো বলো? এই নাটকে অভিনয়টা তো আমি করেছি, কিন্তু এই নাটকটা কে লিখেছে জানো? তোমার বড় বৌদি মিসেস সীমন, তিনি গুহরা। কি বলছো? তুমি কিন্তু কাজটা ভালো করছো না। তুমি যদি মনে করো তুমি আমার বাড়িতে আমার পরিবারের সবার সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করবে আর তুমি পার পেয়ে যাবে, তুমি কিন্তু খুব ভুল করছো টিয়া। ভুলটা তুমি করছো বড় বৌদি। আমার ফ্যামিলির সম্মান, আমার বাবার সম্মান মাটিতে মিশে যদি মনে করো তোমরা সবাই আনন্দে থাকবে, সেটা আমি হতে দেবো না, কিছুতেই না। শুভ্রাংশু বাবু, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। এক মিনিট, বাহ 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 বাবা, এতক্ষণে মেয়ের আসল রূপটা বেরোচ্ছে। বড় বৌদি, তুমি না দুধে উকিল একজন? তোমাকে একটা বাচ্চা মেয়ে এত সব কথা বলে যাচ্ছে, তুমি শুনে যাচ্ছ? টিয়া, এত সাহস কিন্তু এই বাড়িতে কেউ দেয়নি তোমায়। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো টিয়া। তুমি যদি এই বাজে কথাগুলো বলা বন্ধ না করো, আমি তোমাকে আমার বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। তুমি যদি আজ অস্বীকার করে যাও না বড় বৌদি, তাহলে আমিও প্রমাণ করে দেবো যে তুমি মিথ্যে কথা বলছো। আমার কাছে সব প্রমাণ রয়েছে, প্রত্যেকটা কল রেকর্ড করা রয়েছে, চাইলে শুনিয়ে দিতে পারি। সীমা, ও কি বলছে এসব? জিৎ, তুমি ভাবতে না তোমাদের সংসারটা আমি ভেঙেছি? একটা কথা শুনে রাখো, তোমার বড় বৌদি, তোমার বড় বৌদির মতো মানুষ যে বাড়িতে আছে না, সেখানে বাইরের লোকের প্রয়োজন নেই সংসার ভাঙার জন্য। ফলস ভিডিও, ইয়েস আই রিপিট, এই যে ফলস ভিডিও, এই যে আমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, সব ওনার প্ল্যান। এমন কি আজকে অজ্ঞান হয়ে যাওয়াটাও ওনার প্ল্যান ছিল। কিছু ওনার লেখা, আমি শুধু অভিনয় করেছি মাত্র। মিসেস গোরায়, আপনি ভোটে দাঁড়াবেন বলেছিলেন না? আমিও দেখব কিভাবে আপনি ভোটে দাঁড়ান। ভোট বাবা যায় টিয়া, আর এক মুহূর্ত এই বাড়িতে নয়। চলো আমার সাথে। এই সবাই চলো। ভালো দিদি, রাগী দিদির দিকে অমন ভাবে তাকিয়ে আছে কেন?
রাগী দিদিকে কি কিছু বলবে? মনে হচ্ছে ভালো দিদি খুব রেগে গেছে। কেমন বউ এনেছিলে গো, যে নাকি বাড়ির বড় বউকে অপমান করে চলে গেল, তাকে ছোট বড় কথা বলল। সত্যি কি সীমা এমন কাজ করেছিল? না না, কি বলছেনটা কি? এমন কাজ কেন করবে সীমা? ও তো এবাড়ির বউ, এবাড়ির বড় বউ সীমা। পিসিমা আসুন খেয়ে নেবেন, মামাবাবু খেয়ে নিন, অনেক রাত হয়ে গেছে। আসুন আসুন আসুন। এগুলো তো লাগলো না, রেখেই গেলাম। শীতাংশু, আমার কথা শোনো শীতাংশু, ওই বাইরের মেয়েটার কথা তোমরা শোনো না। আমি 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 বলছি সবকিছু, তুমি আমার কথা শোনো। এক মিনিট, টিয়া যেটা বললো সত্যি? এই মুহূর্তে চাই, টিয়া যেটা বলে গেল সেটা সত্যি? এই নোংরা খেলাটায় তুমি ওকে সাহায্য করেছ? বলো আমাকে। এ তুমি কি করলে রাগি দিদি? সবার সামনে তোমার যে মান সম্মান বলতে আর কিচ্ছু রইল না। সীমন্তিনী জিৎ আমার ভাই, ওর সঙ্গে আমরা যা নয় তাই ব্যবহার করেছি, ওকে আমরা ভুল বুঝেছি, টিয়ার কথা বিশ্বাস করেছি। কিন্তু এখন টিয়া বলছে তুমি ওকে দিয়ে এই মিথ্যাচারটা করিয়েছো, জিতের সঙ্গে নোংরামিটা করিয়েছো। শ্রীমন্ত্রী চুপ করে থাকো না, আনসার মি। সীমা, এটা তুই কেন করলি? সীমা, কি হলো বলো? তুমি তো কিছু বলবে বলে আমাকে দাঁড় করালে, এখন চুপ করে আছো কেন? বলো, টিয়া যা বলে গেল সেটা সত্যি? এত চাপে আমাকে কেউ কোনোদিন ফেলেনি, আর টিয়া তুমি আজ আমাকে এই সব কিছু হলো ওই বিন্দির জন্য। একজন ক্রিমিনাল লয়ারের সাহস বোঝা যায় যখন সে রিস্ক নিয়ে খুনিকে ধরে, কিন্তু একটা সাধারণ মানুষের সাহস বোঝা যায় তার সততা। যদি সৎ হও সত্যিটা সবার সামনে স্বীকার করো। হ্যাঁ, আমি টিয়াকে বুদ্ধি দিয়েছি। তুমি জিতকে ঠকিয়ে বিয়ে করো, কেন করেছি জানো? তোমাদের সবার জন্য, এই গোহরায় পরিবারের জন্য। শীতাংশু, তুমি সবসময় বলো না তোমার কাছে এবাড়ির মান সম্মান মর্যাদা সব থেকে বড়? আচ্ছা, আমিও জোর গলায় বলছি, হ্যাঁ আমি যা করেছি মা, এবাড়ির মান সম্মান মর্যাদা রক্ষার জন্য এই জন্য করেছি। আর কি করতাম আমি, কি করতাম? তোমার ভাই তো আমার সামনে কোনো পথ খোলা রাখেনি শীতাংশু, আমি তাই করেছি। বড় বৌমা, চুপ করে থাকি বলে ভেবো না অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবো না। তুমি নিজে এত বড় একটা অন্যায় করেছো, তারপর সব দোষ তুমি জিতের ঘাড়ে চাপাতে চাইছো। দিদি চুপ কর না, কেন এসব বলছিস? এসব এসবের মাঝে তুই ঢুকিস না। না ভাই, আমি ওদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলতে চাই না, কিন্তু আমার সংসারে এত বড় সর্বনাশ হচ্ছে দেখেও আমি মুখ বন্ধ করে থাকতে পারবো না। আমিও শুনি, জিতের দোষটা কোথায়? এত সবের মধ্যেও জিত কিভাবে দোষী হয়? আমিও শুনি। দোষ নেই জিতে, মা কি বলেন আপনি? আমাদের ফ্যাক্টরির কর্মচারী রতনলাল, তার মেয়ে ওই বিন্দিকে জিত না কি যেন বলেছিল তুমি, ওর গ্রামের লোকেরা জোর করে তোমার উপর বিন্দিকে চাপিয়ে দিয়েছিল। আর শ্রীমন্তিনী,
চাপিয়ে দেওয়াটা একটা তাৎক্ষণিক জিনিস, কিন্তু বিয়েটা? দাঁড়াও শীতাংশু, দাঁড়াও। আমাকে বলতে বললে না, এবার তাহলে আমার কথা শোনো। ওই বিন্দি কিন্তু এ বাড়ি থেকে চলে যাচ্ছিল মা, জিৎ আটকায়। কেন আটকানোর কি দরকার ছিল? চলে যেত। তখন আমি কি করলাম? বাধ্য হয়ে ওকে কাজের লোক করে এ বাড়িতে রাখলাম। কি করতাম নয়তো? তা না হলে তো এবাড়ির বউ হয়ে যেত এতদিনে। জাস্ট লুক এট হার, নাকে নোলক, গাঁয়াদের মতন শাড়ি পরা, আদব কায়দা জানে না, ভদ্র সমাজে মিশতে জানে না, সে কিনা হতো গুহরায় পরিবারের বউ। ও মাই গড, কি বলতে তোমরা লোককে, কি উত্তর দিতে? জাস্ট টেল মি দ্যাট। কোন শিক্ষার কথা বলছিস তুই সীমা? স্কুলে পড়া শিক্ষা, যে শিক্ষায় তোর ওই টিয়া শিক্ষিত, তাই তো? হ্যাঁ, মানে কথায় কথায় ফটাস ফটাস করে ইংরেজি বলতে পারা, ডিগ্রির বড়াই করা, এই শিক্ষা তো? দেখলে তো বড় বৌদি, নিজের চোখে দেখলে শিক্ষিত মেয়ের রূপ? না, টিয়া জিদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে যা করলো করলো, সে কথা বাদ দাও, কিন্তু তোমার সঙ্গে, তোমার সাথে কি করলো? তুমি তো কত হেল্প করেছিলে, যাওয়ার সময় তোমাকেও বিপদে ফেলে গেল। সীমা, বিন্দি কিন্তু ল্যাপটপ কাকে বলে জানতো না, ডিভিডি কাকে বলে জানতো না, ওর জীবনে একটাই ভরসা ছিল, জিতের প্রতি বিশ্বাস। আর সেই বিশ্বাসের উপর ভরসা করে ও প্রমাণ জোগাড় করে নিয়ে সত্যিটা সবার সামনে তুলে ধরেছে। একেই বোধহয় আসল শিক্ষা বলে। বিন্দি কোনো আপাত শিক্ষিত মেয়ের থেকে কম শিক্ষিত নয়, বরং অনেক বেশি বুদ্ধিমতী। শ্রীমন্তী রতনলাল, বিন্দির বাবা একদিন আমাকে প্রাণে বাঁচিয়েছিল, ঠিক যেভাবে বিন্দি আর জিৎকে বাঁচিয়েছে। বাবা বাবা বা, সবাই মিলে দেখছি একেবারে বিন্দির গুণগান গাওয়ার জন্য ব্যান্ড পার্টি বাজাতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, আর টিয়ার বদনাম করছে। টিয়াকে এ বাড়িতে কে এনেছিল? আমি? আমি কিন্তু টিয়াকে আনিনি, এক্সকিউজ মি। তুমি বোধহয় ভুলে গেছো শীতাংশু, তোমার ভাই টিয়ার সাথে প্রেম করেছে, ও টিয়াকে এনেছে বাড়িতে। টিয়া রঞ্জন বোসের মেয়ে। মা, আমি ভেবেছিলাম জিৎ চায় যে টিয়া ওর জীবনে থাকুক। আমি যখন দেখলাম টিয়ার সাথে একটা অন্যায় হচ্ছে, আমি ভাবলাম ওর পাশে দাঁড়ানো দরকার। আমি তাই ওর পাশে দাঁড়িয়েছি। আমি আমি কি অন্যায় করেছি শীতাংশু? এটা তোমার কোর্ট নয় সীমন্তিনী, যে তুমি তোমার ইচ্ছে মতো যুক্তি সাজাবে। এখানে বিচার আইনের ধারায় হয় না। এখানে তোমার মেয়ে পলা রয়েছে, আর জিৎ, জিৎ তো তোমার ভাইয়ের মতো, তাদের সামনে মিথ্যে বলতে তোমার লজ্জা করছে না? বড় বৌদি, তুমি যে সবসময় টিয়ার সাথে বিন্দির তুলনা করো, কেন করো? হ্যাঁ, টিয়া তো কোনোদিন চাইলেও বিন্দির মতো হতে পারবে না বড় বৌদি। কিন্তু বিন্দি যদি একটু সময় আর সাপোর্ট পায়, তাহলে ও ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে ইংলিশে কথা বলতে পারবে। বিন্দির বাবার সামর্থ্য ছিল না বলে উনি বিন্দিকে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেনি, কিন্তু কিন্তু উনি যে শিক্ষা বিন্দিকে দিয়েছেন সেটা টিয়া কোনোদিনও শিখতে পারবে না। কারণ সেটা শেখার জন্য যে নিষ্পাপ সরল মনের প্রয়োজন হয় সেটা টিয়া নেই। বেশ, আমি মানলাম টিয়া ভালো নয়, কিন্তু আমি তো সেটা জানি না যে আমি যা করেছি
তোমার কথা ভেবে তোমার ভালোর জন্য। প্লিজ বড় বৌদি প্লিজ। কি বলছো তুমি? ভালো ভালো খারাপ সব ভুলিয়ে ফেলেছো তুমি? আমার ভালো করার জন্য তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছো। মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু একবার নয় দুবার নয় বারবার দিনের পর দিন তুমি টিয়ার সাথে প্ল্যান করে কি করে বড় বৌদি কি করে? এই জিৎ শোনো, বেশি বড় বড় কথা বলো না, হ্যাঁ? তোমার মুখে এসব কথা একদম মানায় না। শোনো শীতাংশু, আমি আর টিয়া যদি এই বিয়ের নাটকটা না করতাম তাহলে জিৎ এতদিনে এই বিন্দিকে মেনে নিয়ে আদর্শবাদী সমাজ সংস্কারক হয়ে বসে থাকতো। তোর এত বড় অন্যায়টা আমি কোনো যুক্তিতেই মানতে পারছি না সীমন্তিনী। কি বলতে চাইছো তুমি শীতাংশু? বিয়েটা কি ছেলে খেলা? একটা গ্রামে গেলাম, একটা মেয়েকে জোর করে আমার উপর গছিয়ে দিল, বিয়ে করে নিলাম, চলে এলাম বাড়িতে, এটা তুমি ঠিক বলেছো সীমন্তিনী, বিয়েটা ছেলে খেলা নয়। কিন্তু সেটাকেই তুমি ছেলে খেলা কেন করে তুললে বলো তো? আমি এত বছর ধরে তোমার সমস্ত অন্যায় কেন মেনে নিয়েছি, কেন তোমার সঙ্গে অ্যাডজাস্ট করেছি জানো? কারণ আমি মনে করেছি, হ্যাঁ, বিয়েটা ছেলে খেলা নয়। বিয়েটা ছেলে খেলা নয় মনে করি বলেই আমি টিয়া আর জিতের পাশে দাঁড়িয়েছি, কারণ আমি জানতাম না ওদের বিয়েটা মিথ্যে। এত বড় মিথ্যেটা তুমি আমার কাছে লুকিয়েছ। এই গুহরায় বাড়ির একই ছাদের নিচে ওরা দিনের পর দিন একসাথে থেকেছে, এত বড় অন্যায়টা তুমি করেছ। গুহরায় বাড়ির পক্ষে এটা কতটা লজ্জার, কতটা অসম্মানের তুমি জানো? এ বাড়িতে রাধা মাধব প্রতিষ্ঠিত আছে, তারপরেও তুমি এরকম মিথ্যাচার করলে? তুমি যে বাড়ির বড় বউ সেটা ভুলে গেলে? এই প্রথমবার শীতাংশুদার কথা আপনার ভালো লাগলো তাই না? কেন এমনটা করলে রাগি দিদি? আমি তো তোমায় খারাপ বলতে চাইনি, কেন শুধু শুধু নিজের এইসবের মধ্যে জড়ালে তুমি? আমার কাছে সততার মূল্য কতখানি সেটা তুমি সবচেয়ে ভালো জানো। আমি চাই না আমার সন্তানদের কাছে এমন কোনো দৃষ্টান্ত স্থাপন হোক যাতে তারা শেখে মিথ্যে দিয়ে কোনো সম্পর্কের ভিত গড়ে তোলা যায়। আর আমি এটাও চাই না এই ধরনের দৃষ্টান্ত যে স্থাপন করে সেরকম কোনো মানুষের সংস্পর্শে তারা থাকুক। তুমি কি বলতে চাইছো শীতাংশু? জিৎ, তুই আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু সেদিন তুই একদম ঠিক বলেছিলি, যে সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকে না সেই সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকে না। সীমন্তিনীর প্রতি আর আমার বিশ্বাস নেই, তাই ভালোবাসাও নেই। শিটু, করছিস কি তুই? কিছুই তো বুঝতে পারছি না, একটু মাথাটা ঠান্ডা কর না। সিধু সিধু কথা শোনো, এরকম করো না। দিদি দিদি তুমি তুমি কিছু বলো না। সিধু কি করছিস কি? এই মেয়েটা, এই মেয়েটা আমাদের সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। না মামি, এতদিন আমি অন্ধ হয়েছিলাম, চোখ বুঝেছিলাম, ওই মেয়েটা আমার চোখ খুলে দিয়েছে। Thank you.
কাগজটা পুড়ে যাওয়ার সাথে সাথে একটা নয় দু দুটো সম্পর্ক জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। টিয়া আর জিতের মিথ্যে বিয়ে, আর আমার আর সীমন্তিনী গুহরায়ের দীর্ঘদিনের বিবাহিত জীবন।